মোদিজি শস্য পারত সশস্ত্রী প্রাণী কৌরক সালাঙ্কা আপনি শিকাং বখারকসে স্রাই স্রাই ইংনানি নাংনাই ওয়ানসুক মুরগনি ফাইসিংতৈ অ ফুনুক মুরগনি বিসিংতৈ তংমুং নাংনাই অ বহাইন তাবু সামুখলাই মুং হাটা নাংনাই হাকটুনা লগি রগ বরকুন থাইরপ নুকজাগিয়া ত্রিপুরা রগ বরগরৈ নাইডেমান ত্রিপুরা রগ তামুঙ্গি তংখা মন্ত্রী বকরং নাহারে উপহাইন সুমুক্তি সাকা সিপিআইএম পলিট ব্যুরোনি আদক মানিক সরকার রবীন্দ্র পবনী বুসকাং রগ বুড়িরাউনি কুথুমলাই মুঙ্গ মাবুংদের কথা বলেছেন আপনি কি জানেন মাবুংদের উপর অপরাধ কিভাবে বেড়ে চলেছে? কমরেড বৃন্দা এখানে কিছু তথ্য উল্লেখ করার চেষ্টা করেছেন, আমি সেখানে যাচ্ছি। প্রায় প্রতিদিন সাবরুম থেকে ধর্মনগর এই যে জাতীয় সড়ক কোথাও না কোথাও বেয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে, তাতে মহিলাদের লাশও পাওয়া যাচ্ছে এবং পুলিশ জনগণের কাছ থেকে খবর পেয়ে যায়, লাশ উদ্ধার করে আনার সময় বলছে এটা কোনো দুর্ঘটনা অথবা আত্মহত্যা। প্রথমেই তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারপর তো তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দায়িত্ব কে নেবে? এরপরেও সাহস করে আমাদের মায়েরা বোনেরা পরিবারের লোকদের নিয়ে কোনো কোনো থানায় গিয়ে দেখছেন, যারা তাদের ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করেছে তারা দারোগাবাবুর সঙ্গে বসে চা বিস্কিট খাচ্ছে, সব থানার কথা বলছে না। এবং ওখানে দাঁতবার করে খিলখিল করে হাসতে হাসতে বলছেন, কেন এসেছেন জানি, বাড়িতে ফিরে যান, এলাকায় বসে আলোচনা করে মীমাংসা করেন, মামলা করে কোনো সুবিধা হবে না। কার কাছে যাবেন মোদিজি? আপনি জানেন এগুলো স্বচ্ছ ভারত স্বচ্ছ ত্রিপুরার কথা বলছেন, মনটা তো স্বচ্ছ হতে হবে, চিন্তা চেতনার দিক থেকে সততা থাকতে হবে, মানুষের জন্য দরদ থাকতে হবে, ইতিবাচক একটা কার্যকরী ভূমিকা নিতে হবে, সারা দেশে যেমন নাই। টাংশাল বৈরং কথম লাইমুঙ্গ কগনারনেন থামো অকংন শাখা ত্রিপুরা রক তা মঙ্গি দংখা অবনি মুগ্ন লুকুচং রাইজাফু গণতান্ত্রিক অধিকার, নাগরিক স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা সমস্ত কিছু আক্রান্ত রূপ করে নিয়েছে, সংবিধানই ত্রিপুরায় কাজ করছে না। বিধানসভার ভেতর বিরোধী দলের নির্বাচিত সদস্যদের কথা বলতে দেয় না, বিধায়ক তো নিজেদের এলাকায় যেতে দেয় না। বাদল চৌধুরী আক্রান্ত হন, সুদন দাস আক্রান্ত হন, রতন ভৌমিক আক্রান্ত হন, আমি আমার কথা না হয়ে ছেড়েই দিলাম। কি হচ্ছে এটা? এর নাম গণতন্ত্র? আগরতলায় যে ভুট্টা হলো উপনির্বাচন, এখন যে ভদ্রলোক মুখ্যমন্ত্রীর আসনে আছেন তাকে জেতাবার জন্য ত্রিপুরার 7 থেকে 8টা রাজ্য থেকে ভোটের 3 দিন আগে যারা ভোট লুট করলো তাদেরকে কে জমায়েত করেছে? মানুষ ভোট দিতে পারেন, লজ্জার মাথা হয়ে যাওয়ার কথা। এখানে বলছেন গণতন্ত্রের কথা, শান্তি সেটা উল্লেখ করার চেষ্টা করেছে সাংবাদিক বন্ধুরা। এই যে বিষয়গুলো আপনারা এখানে এসছেন, স্লোগান দিয়েছেন, এই সরকার জনবিরোধী সরকার, দুশ্মন, একে সরকারে থাকতে দেওয়া যায় না, স্বাভাবিক। এরা যদি সরকারে থাকে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ কি করে পাবে? কক্তিশালা স্বামী বিবেকানন্দ খোলাও মন্ত্রী বক্রকরণী কগনারক মানতে মানিক সরকার অকগ্ন সাইখানের মানি তাই 24 মিনিটের ভাষণে যে ফিরিস্তে তিনি দিয়ে গেলেন তাতে ত্রিপুরার মানুষ সন্তুষ্ট হবে এবং 23-এর নির্বাচনে আবার ঘুরে ফিরে তার সরকার এখানে আসতে পারেন। এই স্বপ্নে যদি প্রধানমন্ত্রী বিভোর থাকেন তাহলে বলবো আপনি ভুল করছেন, আপনাকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। ঘরে ঘরে মায়েরা বোনেরা ভাইয়েরা বন্ধুরা প্রস্তুতি নিচ্ছে, এই অভিজ্ঞতায় তারা বুঝে গেছেন এই সরকার থাকবে আমাদের জীবনের দুর্ভোগ, এটার থেকে আমরা মুক্তি পাবো তারা মনে করে, তাই তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। এই জবাব দেওয়ার জন্যে তারা কিন্তু নিজেদেরকে সংগঠিত করছে, আপনাকেও প্রস্তুত থাকতে বলবো, আপনাকে বলবো প্রধানমন্ত্রী আপনি দিল্লিতে ফিরে গেছেন, আপনার বন্ধুরা আছেন হয়তো দূরে কোথাও দাঁড়িয়ে আমাদের কথাবার্তা শুনছেন, তাদের মাধ্যমে আপনি জেনে নেওয়ার চেষ্টা করছেন। সাহস আছে আপনার, হিম্মত আছে আপনার,
গণতন্ত্রের প্রতি সত্যি আপনার কোনো আস্থা বিশ্বাস আছে? যদি থাকে, ইলেকশন কমিশন তাকে বগল দেওয়া করে নেওয়ার চেষ্টা করছেন। গুজরাটে কি হয়েছে, হিমাচলে কি হয়েছে ভারতবর্ষের মানুষ দেখেছেন। সাহস থাকলে এই ত্রিপুরায় ইলেকশন কমিশনকে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করবার। বর্ষাকালাইকা হাসিনি তালবাজি সিনি রমই দাল বিদাল থাইনি চংবার রং বিশিংতি রং হার থাই রংনি স্লাই মুং রং বিশিংতে আবরক তাবক মুথাক জাকতং হাই আংকে লুকুরকনি নাইকুল থাই রং বিশিংতে মুংসব নারগি মানগলা তাদেরকে বলুন ভোট লুটের ঘৃণ্য রাজনীতি আপনারা সরকার ত্রিপুরা আসার পর পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট এবং চারটা বিধানসভার উপনির্বাচন পর্যন্ত আপনারা করেছেন, বন্ধ করে তা যদি না করেন, মানুষ যেভাবে খুঁজছে টকবক করছে, পরিস্থিতি কিন্তু আপনাদের হাতের বাইরে চলে যাবে। মানুষ এটা মেনে নেবেন না, তার অস্তিত্বের প্রশ্ন। বিধানসভার ভোট মানে সরকার ভাঙা গড়ার ভোট, পছন্দের ভোট অপছন্দের সরকারকে হটানোর লড়াই। এটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। এই অধিকার হরণ করবার চেষ্টা যদি সামনের ভোটে হয়, মানুষ কাউকে রেয়াত দেবে না, মুখের দিকে তাকাবে না, রুখে দাঁড়াবে, তাতে পুরুষ মহিলা নির্বিশেষে। তাই আপনাকে বলছি একটু সতর্ক সাবধান হওয়ার চেষ্টা করুন। মানুষের যে অধিকার, সেই অধিকারকে মর্যাদা দেওয়ার চেষ্টা করুন। গোথম লাইমুং ফাই মানজাক ফানে বৈরংনি ফাইসিং মানিক সরকারি কবক মুং ফাইনে থাকি বাস লাইমুং রক নরক যতন সিলাই নাকুং মানি সামু খালাইনে হিনে তাদেরকে জয় করুন। সাধারণ মানুষের মধ্যে এই সরকারের বিরুদ্ধে খুব ঘৃণা পুঞ্জীভূত হয়েছে। মানুষ নিজেরাই বলতে শুরু করেছে, কি ভুল করলাম, নিজেরা খাল কেটে কুমির এনেছি, নিজেদের পায়ে নিজেরা কুরুল মেরেছি, এই সরকারটাকে কবে আমরা সরাতে পারবো। এই ধারণার উপর ভিত্তি করে যদি মনে করেন, তাহলে সবাই আপনাকে ভোট দেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত, তাহলে বোধহয় ভুল করবেন। বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা আছে, শাসক দলের দিক থেকে আছে, বিরোধী দলগুলোর মধ্যে কিছু কিছু শক্তির আছে, তারা যে কে কাকে আসলে সাহায্য করতে চাইছে সেটা বোঝা বড় দুষ্কর। যতদিন যাবে তত পরিষ্কার হবে। কিন্তু আপনাদের কাছে যেটা বলবো, মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সরকারটার বিরুদ্ধে, যে ঘৃণা পুঞ্জীভূত হচ্ছে, তাকে ভিত্তি করে সেই মানুষের সাথে আপনার জীবন্ত সম্পর্ক গড়ে তুলে তাদের বড় অংশকে আপনাদের সঙ্গে টেনে এনে এই লড়াইয়ে আপনাদের সাফল্যকে সুনিশ্চিত করবার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। মা যদি জাগে, বোন যদি জাগে, ঘরের ছেলে, আপনার ভাই, আপনার স্বামী কি করে ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে? আপনি তো তাকে বাধ্য করবেন, দরজা খোলো, রাস্তায় জিরো সিক্স ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত।